হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন লিচু গাছে একদম লিচু লাল হয়ে আছে। তো আজকে এখানে লিচুগুলো পাড়া হচ্ছে আর পাখি বসে বসে লিচু খেয়ে ফেলছে সব। এই তো কিছু লিচু আমরা পেরে নিয়েছি, আরও পাড়া হচ্ছে। তো কিছু এখানে সিঁড়ির উপরে রাখা হয়েছে। আর যেহেতু আমার নন ছিল না বাড়িতে, তো সেই জন্য কিছু লিচু ছিল গাছে, ভেবেছিলাম যে ওনারা আসলে সবাই একসঙ্গে খাবো, তো সেই জন্য পাড়া হয়নি। আর এখানে সবগুলো লিচু আজকে পেরে নেওয়া হচ্ছে। আর এভাবে লিচু গাছ থেকে পেরে লিচু খাওয়ার মজাটা আনন্দটাই অন্যরকম। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবার এভাবে গাছে লিচু দেখেছি, তারপর নিজের হাতে খেয়েছি, অনেক ভালো লেগেছে। এটা মনে হয় যেন আমার জীবনের ফার্স্ট, তো এরকম আমি আর কখনোই দেখিনি। তো এর আগে আমি লিচু দেখেছি গাছে, কিন্তু আমার ভাগ্যে হয়নি পাকা পর্যন্ত, এর আগে চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন জামরুল গাছেও অনেক জামরুল এসেছে। তো ভিডিওতে হয়তো বা তত বোঝা যাচ্ছে না, তো যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর জামরুলগুলো আরও অনেক বড় হবে, এখনও অনেক ছোট। আর বাড়িতে তো প্রচণ্ড গরম যা বলার বাহিরে, আর কারেন্ট থাকেই না, তো অনেক কষ্ট হচ্ছিলো বাড়িতে। তো বাহিরে যখনই বের হই ভালো লাগে, আর এরকম গাছে ফল ফ্রুট দেখতে তো আরও বেশি ভালো লাগে। তো এখানে এই তো কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল গাছ আছে। তো আমি যখন যেটা সামনে পড়েছে সেটাই একটু রেকর্ড করার চেষ্টা করেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বাতাবি বা জাম্বুরা যাই বলুক না কেন, আমরা তো জাম্বুরাই বলে থাকি। তো এখানে জাম্বুরা গাছে অনেক জাম্বুরা ধরে আছে, খুব সুন্দর লাগছিল। আর এই জাম্বুরাগুলো আরও অনেক বড় হবে, এখন তো অনেক ছোট। আর আরিয়া যখনই দেখে তখনই আমাকে বলে পেরে দেওয়ার জন্য, ও নিজে চেষ্টা করে। তো ওকে আমি বোঝাই যে এগুলো অনেক ছোট, আরও বড় হবে। আর বাড়িতে আসার পর যে কয়েকটা ব্লগ আমি আপলোড দিয়েছি, প্রত্যেকটা ব্লগে আমি এইভাবে প্রতিটা গাছে ফল দেখাতে পারিনি। তো এক একটা ব্লগে আমি একটু একটু করে রেখেছি। আর আতিকা এদিকে তো জামরুল পেরে নিয়েছে, তো ও শেয়ার করছিল আপনাদের সঙ্গে গাছের জামরুল কতটুকু হয়েছে। তো এই জামরুলগুলো আরও অনেক বড় হবে। তো এদিকে সকালে রান্নাবান্নাও চলছে। তো এখানে আজকে সকালে এখানে ডিম রান্না হচ্ছে। তো রান্নাটা আমি নিজেই করছিলাম, আর এখানে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর যখন দেখা যায় যে রান্নাবান্না করি ওইভাবে রেকর্ড করা সম্ভব হয় না, রান্নার কাজেই ব্যস্ত থাকি, তো একটু একটু করেই আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই তো সকালে ছিল মিষ্টি কুমড়া ভাজা, তো এই ভাজাটা অনেক মজা হয়েছিল খেতে। তো এখানে মিষ্টি কুমড়া ভাজা ছিল, ডিমের তরকারি ছিল, আর ছিল ডাল। আর এই তো এখানে আম মেখে নেওয়া হয়েছে, তো আমরা সবাই মিলে আম মাখা খাচ্ছি, অনেক ভালো লাগছিল। আর টক খেতে আমি একদমই পছন্দ করি না, তারপর সবার অনুরোধে একটু নিয়েছি। আর এই তো বাহিরে বের হয়েছি, তো আকাশটা এখনও অনেক মেঘলা হয়ে আছে, আর মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আবার হয়তো বা বৃষ্টি আসবে। তো এখানে অনেক বাতাস হচ্ছিল, পরিবেশটা ভালোই লাগছিল, তারপরেও মনে হচ্ছিল যেন গরম কমছে না, এত বেশি গরম ছিল। তো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরের পরিবেশটা দেখছি, অনেক ভালো লাগছে। আর এদিকে এই তো ঝড়ে একটা কলা গাছ ভেঙে পড়েছে, তো গাছে কিন্তু এরকম খুব সুন্দর কলা ছিল, গাছটা ভেঙে পড়েছে, তো সেটাও আমি দেখছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর কলাগুলো বড় হয়ে গিয়েছে, হয়তো বা কেটে রাখা হবে। আর অনেক বেশি মেঘ ডাকছিল, তো মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে। তো এ তো অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আর বাচ্চারা তো এরকম বৃষ্টি দেখলে বারবার শুধু ভিজতে চায়, তারপরও আমি চেষ্টা করেছি ঘরে রাখার জন্য। এর মধ্যে ওরা দু একবার ভিজেছে বৃষ্টিতে, আর ভাবলাম যে এরকম সুবিধা তো পাবে না শহরে, তো কোথায় গিয়ে ওরা ভিজবে, তাহলে একটু ভিজে নিক, আমিও ভিজেছি ওদের সঙ্গে। আর ছোটোবেলা থেকেই আমার একটা অভ্যাস ছিল, যখনই বৃষ্টি হবে তখনই আমি জানালার সামনে বসে বসে একা একাই বৃষ্টি দেখতাম। এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো, তাই এখনও যখনই বৃষ্টি হয় না কেন আমি চুপচাপ বসে একা একা বৃষ্টি দেখি, এটা আমার অনেক বেশি ভালো লাগে।
আর এই পর্যায়ে বরাবরের মতন বলে নিচ্ছি, আমার আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সঙ্গে সঙ্গে আপনারা তা দেখে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এটাই হচ্ছে আমার বাড়িতে থাকার শেষ ব্লগ, তো এটাই আমি শেষ আপলোড দেব। তো এরপর হয়তো বা নেক্সট যে ব্লগগুলো আমি আপলোড দিব সেটা ঢাকা থেকে দেওয়া হবে। তো এ তো বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা একটু বাহিরে বের হয়েছি, আর এতে এখানে খুব সুন্দর ফুল ফুটে আছে, আর এই ফুলটার নাম নাকি মেয়ে ফুল। তো এই ফুলটা নাকি শুধুমাত্র মে মাসেই ফুটে থাকে, তো আমার কাছে অনেক ভালো লেগেছে, তো সেজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর বৃষ্টি হলে আমার ভাজা পোড়া কিছু লাগবে, আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে সিঙ্গারার সমস্যা আনা হয়েছিল, তো আমি খেয়ে নিয়েছি। আর এখানে বাচ্চাদের অনুরোধে রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে, তো আমার ননাস রান্না করছিল, তো আমি পাশে থেকে একটু রেকর্ড করে নিলাম। আর বাচ্চারা তো বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করে, তো ওদের কয়েকদিন পর পরই ওদের অনুরোধে এইভাবে বিরিয়ানি রান্না করতে হয়। তো এখানে বিরিয়ানিটা রান্না হচ্ছে আর আমি পাশে বসেই দেখছিলাম। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এখন বাচ্চাদেরকে খাবারটা বেড়ে দিচ্ছি, আর প্রচণ্ড ক্ষুধাও লেগেছে বাচ্চাদের। এখানে আমার ননাসের দুই মেয়ে আর আমার দুই মেয়ে, তো ওরা চারজন মিলে খাবার খাবে, তো এই জন্য চারটা প্লেটেই খাবার বেড়ে নিয়েছি। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা, তো এখানে আমি মাছ ভাজিটা করে নিচ্ছি। এ তো কিছু মাছ ভাজা হয়েছে আর কিছু ভেজে নিচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখানে খাবার খাবো। তো এখানে মিষ্টি কুমড়া ভাজি ছিল, পটল ভাজা ছিল, তারপর মাছ ভাজা ছিল, পুঁই শাক ছিল, তো অনেক মজা হয়েছিল। আর এখানে পিঠা বানানো হচ্ছে। তো আজকে ব্লগটা আমার এই পর্যন্তই, আমি আর লং করছি না, তো কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।